السلام عليكم ورحمة الله وبركاته. ওয়েলকাম টু মাই চ্যানেল মাদ্রাসাতুন নাহাদ। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম WBMSC গ্রামার পোর্শনটা, অর্থাৎ আরবি গ্রামার যেগুলো আছে সেগুলোকে আমরা নাওয়াসিবুল মুজারি, অর্থাৎ মুজারি সিগার লাস্ট অক্ষরে কোন ধরনের হার্ফ আসলে জাবা প্রদান করে। আর এখন আমরা আলোচনা করব কোন ধরনের হার্ফ আসলে মুজারের লাস্ট অক্ষরে কিন প্রদান করা হয়। আর আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারো। ধন্যবাদ। আচ্ছা, তো আমরা যদি প্রথমে মুজারের সম্বন্ধে জানতে চাই, ওয়াসিমুল মুজারে জানার আগে মুজারের প্রত্যেকটা সেগা মারুফ এবং মজহুল হয়। মারুফ মানে এবং প্যাসিভ ভয়েস হচ্ছে মাজহুল। এখানে মালুম বলা হয়েছে, তো মারুফ ওটাই, ইয়া ফালু যে সেগাগুলো আছে আরবি ভাষা শেখার জন্য ঠিক যে বিষয় সেটা হচ্ছে কি এই সেগাগুলো, অর্থাৎ কনজুগেশন ইম্পর্টেন্ট। তো এখানে দেখা যাচ্ছে যে ইয়া ফালু, ইয়া ফালানে, ইয়া ফালুনা, তাফত ফালানে, ইয়া ফালনা। তো এখানে যে ইয়াফ আলু লাম অক্ষর, লাম যেটা আছে এখানে লাস্ট অক্ষরটা লাম আছে, এই লামটাতে কিন্তু পেশ আছে। তাহলে এখানে কখনো জাবার হচ্ছে, কখনো সাজম হচ্ছে, অর্থাৎ সাকিন হচ্ছে, এটা নিয়ে আমরা শিখতে চাইছি। তো যেগুলোতে আরবিতে তো আমরা জানি দ্বিবচন হয়, তো যেক্ষেত্রে দ্বিবচন হয় সেই নুন পড়ে যায় লাস্টে, হরফে ইল্লা থাকলে সেটা হাজফ হয়ে যায়, তার কায়দা আমরা পরে, এটা হচ্ছে জাওাসিমুল মুজারে। এখানেও যদি আমরা সেগা গুলো আগে দেখি, তাহলে আগসিলু, নালাবু, তারপরে নামশি, তারপর তাকুলু, প্রত্যেকটা আছে, এগুলো হচ্ছে মুজারের সেগা। সিম্পলি এখান থেকে আমরা তিনটে অর্থ পাই, ইনডিফিনাইট টেন্স পেতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পেতে পারি, এবং ফিউচার এই শব্দগুলোর মধ্যে পাবো। যেমন আগসিলু মানে আমি ধৌত করি, ধৌত করব, আমি ধৌত করছি, এরকম অর্থ। আচ্ছা, তো এবার আমরা জাওাজিমুল মুজারের সম্বন্ধে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল জাজম, ইউজজামুল ফিআল আল মুদারি, ইউজজামুল ফিআল, সেটা দেখো কিভাবে হচ্ছে, লাম ইউহমিল আত-তাবিব, ঠিক আছে, তাবিব যে ডাক্তার দেখতে পাচ্ছ এখানে, যে ডাক্তারটা আছে সাইডে, তো লাম ইউহমিল, দেখো লাম ইউহমিল, ইউহমিলও ছিল কিন্তু সেই ক্ষেত্রে সেটা মিল হয়ে গেল। তারপরে লা তাতরুক আল মুজাকারা, মুজাকারা দেখো মুজাকারা মানে যে এই ছেলেটা পড়ছে, পড়াশোনা করছে, এটা মুজাকারা করা, ঠিক আছে, মুজাকারা করছে। ওকে, তো লা তাতরুক দেখো লাস্ট অক্ষরে মুজারের সিগা, সেখানে কিন্তু লাস্ট অক্ষরে সাকিন হয়েছে। আদাওয়াতুল, আদাওয়াতু জাজমুল মুজারে, মুজারের লাস্ট অক্ষরে যে যাবার জাজম হবে মানে সাকিন হবে সেগুলো কারা, সে আদাওয়াত গুলো কি কি আছে, এক হচ্ছে লাম, তারপরে লামুল আমর, লায়ের নেহি। তো আমরা হয়তো আমিনুন নাহু বা অন্যান্য গ্রামারের যে বেসিক লেভেলে সেখানে আমরা পড়েছি যে লাম লাম্মা লামে আমর লামে নেহি ইনশার্তিয়া, তাই তো, লাম লাম্মা লামে আমর লামে নেহি ইনশার্তিয়া, তো এখানে তিনটে দিয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আন্নাহুল ওয়াজি থেকে দেখে নেবো কি দেওয়া হয়। আল আমসিলা, এখানে আলোচনা করা হয়েছে এক নম্বর ধারণা, দেখো যে লাম ইয়াহফাজ হাফিজা ইয়াহফাজু, লাম ইয়াহফাজ মুহাম্মাদু দারসাহু, মুহাম্মদ তার অনুশীলন যেটা হয় মানে তার দার্স, তার লেসন, লাম ইয়াহফাজ মানে মুখস্থ করেনি। তো যখন এই লাম শব্দটা আসে, এটা একটা মানে জানার বিষয় আছে, সেটা হচ্ছে মুজারের সিগার আগে যদি লাম আসে তার অর্থগত দিক থেকেও পরিবর্তন হয়। সেটা হচ্ছে কি, সেটা পাস্ট, পাস্টের সঙ্গে মানে স্পেসিফাই করা হয়, পাস্টের জন্য খাস হয়ে যায়, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটের মতো অর্থ দিবে, তাইনি, ঠিক আছে, তোলাম আজহাব, ঠিক আছে, এইভাবে অর্থ দিচ্ছে। যেমন মুখস্থ করেনি, তো মা হাফিজা বললে হতো, ইয়াহফাজ লাম ইয়াহফাজ, এই মা হাফিজা এবং লাম ইয়াহফাজ দুটোর অর্থ কিন্তু একই। ওকে, তো এখানে আসার পরে একটা অর্থগত দিক থেকে পরিবর্তন হয়েছে, এবং মুজারের যেটা গঠন, গঠনগত দিক থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাম ইয়াহফাজু ছিল আসলে, ইয়াহফাজুর এই যে রদ, সরি
জয়ের লাস্ট ওই অক্ষরটাতে কিন্তু এখানে সাকিন প্রদান করা হয়েছে। এরপরে 2 নম্বর উদাহরণটা আছে, লাম ইয়ানকাতিয়া। লাম ইয়ানকাতিয়া আসলে ইয়ানকাতিয়াও ছিল, কিন্তু এটা লাম এসেছে সেই কারণে সেটা লাম ইয়ানকাতিয়া সাকিন হয়ে গেল। লাম ইয়ানকাতি নুজুলুল মাতার, ঠিক আছে, বৃষ্টি এখনো থামেনি বা এরকম কিছু। লাম ইয়াকবাজ, লাম ইয়াক, লাম ইয়াকবাজ, ওকে, আহাদু আলাল লিসল, এখানে জাদ যেটা আছে সেখানে সাকিন হচ্ছে। এরপরে লা তাকুল, লা শাবান, লা তাকুল, তুমি খেয়েও না, ওয়ানতা শাবান, স্যাটিসফাইড হয়ে গেছো, ফুল হয়ে গেছো, খাওয়া দরকার নেই, খাবে না, নিষেধ করছে। তো লাই নেহি নিশ্চয়ই সেটা, লাই নাফিয়া কোনটা এবং লাই নেহি কোনটা সেটা দেখলেই বুঝতে পারবে। তো পরে দরকার হলে সেটা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। তবে এখানে বা হাসটা আমরা যদি পড়ি তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরের উদাহরণ যেটা আছে, লা তুকসির মিনা জাহাক, লা তুকসির, তো এখানে দেখো রায়ে সাকিন করে দিচ্ছি। তারপরে লা, তো এখানে আইনে সাকিন হয়ে যাচ্ছে। উদাহরণটা দেখো যে ইন তাফতাহ, এটা কিন্তু একটু ডিফারেন্ট, ইন তাফতাহ, ইন এসেছে, ইন বলেছিলাম যে লাম লাম্মা লামে আমার লামে নেহি ইনসার দিয়া, তো ইন এটা, ইন, ইন তাফতাহ নওয়াফিজাল হুজরা, ইন তাফতাহ, যদি তুমি খুলো, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স আছে, ঠিক আছে, মানে শর্ত এবং জাজা যেটা হয় কন্ডিশনাল। ইন তাফতাহ, যদি তুমি খুলো, নওয়াফিজাল হুজরা মানে রুমের, রুমের নওয়াফিজা মানে জানালি, ইয়াতাজাদ্দাদুল হাওয়া, ইয়াতাজাদ্দাদ হাওয়া উহা, ইয়াতাজাদ্দাদ হাওয়া উহা, তো জাদিদ, হ্যাঁ, ওখান থেকে ইয়াতাজাদ্দাদ, তাজাদ্দাদ, ইয়াতাজাদ্দাদু মানে হচ্ছে নতুন হাওয়া আসবে, হাওয়া মানে এমনি তোর জানালা খুললে এরকমই তো হয়, বাইরেকার হাওয়াটা আসে। তো ইয়াতাজাদ্দাদ, দেখো ইয়াতাজাদ্দাদ এবং তাফতাহ দুটোই মুজারের সিগা, একটা সেন্টেন্সে দুটো মুজারের সিগা এসেছে এবং সেক্ষেত্রে তার লাস্ট অক্ষরে সাকিন করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো 8 নম্বর উদাহরণে, 8 নম্বরে এটা, ইন তাজলিস ফি মাজরাল হাওয়া তামরাজ, ইন তাজলিস, যদি তুমি বসো, ফি মাজরাল হাওয়া, মাজরা মানে হাওয়া যেখানে বইছে হচ্ছে সেখানে তামরাজ, অসুস্থ হয়ে যাবে তুমি। ওকে, তারপরে ইন ইন ইউসাফির আহুকা, যদি তোমার ভাই সফর করে যায় কোথাও, তুসাফির মাহু, তাহলে তুমি তার সাথে যাও। তুসাফির, তুসাফির আসলে তুসাফিরু ইউসাফিরু এরকম ছিল, কিন্তু লাভ করে এখানে সাকিন হচ্ছে কারণ ইন এসেছে। এবার আমরা একটু বাহাসটা যদি লক্ষ্য করি, তাহলে বাহাস পড়ার আগে আমি একবার তোমাদের কায়দা সম্বন্ধে কনসেপ্টটা দিই। এই যে কায়দা, তো আন্নাহুল ওয়াজের যখনই গ্রামার পড়বে, এটা তো খুব একটা রিকমেন্ডেড বই, তো যখনই গ্রামার পড়বে তখন তার কায়দা আধার উদাহরণের সঙ্গে সঙ্গে তার কায়দাটা ভালো মুখস্থ করার চেষ্টা করতে হবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কায়দাতে কি বলা হয়েছে, ইউজামুল আর ইদা সাবাকাহু হারফুল জাজিম কা হারফিল আতিয়া, ইউজামুল ফাইলুল মুদারে, মুদারের যে ফাইল, মুদারের যে ভার্ব আছে সেটাকে জাজম দেওয়া হয়, সাকিন প্রদান করা হয়, ইদা সাবাকা হারফু জাজিম কা হুরুফি, নিম্নলিখিত যে হরুফ গুলো আসছে, ঠিক আছে, বিষয়গুলা যখন তার আগে আসবে, মুজারের আগে আসবে, যেমন ওয়াহিয়া লাম, এটা হচ্ছে লাম, দ্বিতীয় হচ্ছে ওয়ালা আন্নাহিয়া, ওকে, একটা হচ্ছে লা নেহিয়া, ওয়া ইন এবং ইন। তারপর দেখো 15 নম্বর কায়দা, এখানে কায়দা ওখানে বলা হচ্ছে লাম ওয়ালা আন্নাহিয়া মানে এবং লাম যেটা আছে সেটা তাজিমানে ফেআলান মুজারিআন ওয়াহিদান, বিষয়টা কিন্তু স্পেসিফাই করুন। এর আগে আমরা দেখলাম উদাহরণগুলো দেখো আগেকার, এই যে এখানে লাম এবং লা এই দুটো জিনিসকে লক্ষ্য করো, এর জন্য বলা হচ্ছে যে লাম ওয়ালা নেহিয়া তাজিমানে ফেআলান মুজারিআন ওয়াহিদান, এটা সেন্টেন্সে মাত্র একটি ফেলে মুজারিকে জজম দিয়ে থাকে, ঠিক আছে, ইয়ানফি হুজুলুল ফিআল ফিল মাদি, এবং লাম ফেল মুজারিতে আসে, তার অর্থগত পরিবর্তন কি করে সেটা পাস্ট টেন্সের জন্য স্পেসিফিক, পাস্ট টেন্সের জন্য খাস হয়ে যায়, অর্থাৎ অতীত কাল বোঝাবে। লাম ইয়াজহাব মানে সে যায়নি, এবং দ্বিতীয়টা হচ্ছে কি
ينهى عن عمل الفعل، ينهى عن عمل الفعل. এবং দ্বিতীয় যেটা লা দেখতে পাচ্ছ, লা তাজহাল, তুমি যেও না, করছে ইয়ানহা আন আমাল আল ফিআল, মানে ফিআলটা ওই কাজটা করা থেকে বিরত। ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ যেটা হয়, আমরা যেটা আজ্ঞা সেন্টেন্স বলছি, তুমি যেও না, তুমি খেও না, একটা ব্যাপার আমি ডিরেক্ট ভাবে যেটা বলছি, নিষেধ করছি, এই নিষেধাজ্ঞা যেটা হয় সেটাকে বলা হয়। তো এই দুটো লাম এবং লা, এই দুটো এক ফেলে মুজারেকে জাজম দিবে। এরপরের 16 নম্বর কায়দাতে আর একটা জিনিস দেখা যাক, ইন তাজজিম। আচ্ছা, ইন তাজিমু ফিআলাইন, ইন যখন আসবে সেন্টেন্সে দেখবে তার মানে নিশ্চয়ই সেটা কন, আর এই ক্ষেত্রে তাজজিমু ফিআলাইন দুটো ফেলকে তাফিদু আন হুসুল আল ফিআল আল আউয়াল। তো প্রথমটা হুসুলুল ফেল শর্ত বুঝাবে, শর্ত হবে, শর্ত হয়, তারপরে দ্বিতীয়টা মানে জব হয়, প্রথম ফি হুসুলুল ফেল আসান। তার মানে যেমন ধরো আমি একটা সেন্টেন্স বললাম, কলকাতা যাও আমিও যাব, যদি তোমার ভাই কলকাতা যায় তাহলে তুমি তার সঙ্গে, একটা ব্যাপার এরকম একটা সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রথম হয়, তো দুটোকেই কিন্তু জজম হবে, আর সেটা ইন আমরা আগের ক্ষেত্রে দেখলাম। উদাহরণটা একবার দেখো, এখানে 7, 8, 9 এই যে উদাহরণটা আছে, যে ইন তাফতাহ, যদি তুমি খোলো, তাহলে এটা শর্ত হচ্ছে, শর্ত মানে কন্ডিশন। ইন তাফ নওয়াফিজাল হুজরা মানে ঘরের বা জানালা গুলো, ইয়াতাজাদ্দাদ তাহলে কি হবে, ইয়াতাজাদ্দাদ উহা, তাহলে তার বাতাসটা নতুন হবে, ঠিক আছে, মানে নতুন ফ্রেশ এয়ার বলছে। দেখো তার মানে প্রথমটা শর্ত, দ্বিতীয়টা জাজা, তো দুটো ফেলকে হলো, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আলোচনা, দেখি তাহলে হয়তো ক্লিয়ার হবে। সরি, ওকে, ভাষা দেখা যাক, মানে উদাহরণগুলো মেন, আর এখান থেকে কিভাবে কোশ্চিন হতে পারে, বিভিন্ন কোশ্চিন দেখতে পারো এখানে, ইভেন এই বইটাতে, আর নাহুল ওয়াজের এই বইটাতেও কিছু তোমরা অনুশীলন পাবে। এখানে অনেকগুলো কোশ্চিন আছে, সেই কোশ্চিন গুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, এবং অন্যান্য কোথাও স্যার, কোনো স্যার যদি পড়ায় বা কোথাও কোনো কোশ্চিন দেয়, তো তোমরা চেষ্টা করো অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, তুমি প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। ওকে, একটা জিনিস শেখার পরে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, নিজে থেকে সেন্টেন্স বানাতে হবে, কোনো বই পড়ার মাধ্যমে সেটা দেখতে হবে কি হয়েছে গ্রামাটিক্যালি, কোন ধরনের গ্রামার এখানে অ্যাপ্লাই হয়েছে। জেএনইউ-এ গ্রাজুয়েশন গ্রাজুয়েশন লেভেলে একটা কোর্স হয়, মানে কোর্স বলতে যে সাবজেক্ট পড়ানো হয় গ্রামার অ্যাপ্লাইড, সেখানে গ্রামার কিভাবে অ্যাপ্লাই দেখায় জেএনইউ স্পেশালি, সেখানে কিন্তু মানে ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হয়, লিটারেচারের উপরে বেশি বেশি ফোকাস করে, ওখানেও লিটারেচার শেখানো হয়, এমনটা নয় যে শেখানো হয় না, তবে ল্যাঙ্গুয়েজে ফোকাস করে। একজন অ্যারাবিকের স্টুডেন্ট, একজন ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, সে যেন সেই ল্যাঙ্গুয়েজটা বলতে পারে, ঠিক আছে, বুঝতে পারে, লিখতে পারে সেই বিষয়ে, হ্যাঁ, ওই ভাষাতে লিখতে পারে, এরকম একটা দক্ষতার প্রতি বেশি ফোকাস করা হয়। ওকে, তো যেটা বলছিলাম, ল্যাঙ্গুয়েজটা মানে যে কোনো গ্রামার শেখার পরে সেটা কিন্তু গ্রামারটাকে অ্যাপ্লাইড করতে হবে, অ্যাপ্লাই করলে তবেই তুমি বুঝতে পারবে। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আরেকবার যেটা সারসংক্ষেপে বলছি, যেটা আমরা পড়লাম এই পর্যন্ত, তাহলে জাওয়াজিমুল ইন জাজমুল ফিআলিল মুদারে, ফেইলে মুজারিতে জাজম যারা দেয় তারা হচ্ছে লাম, লাম্মা, লামে আমার, লামে নেহি। তবে এখানে তিনটে দেখতে পাচ্ছ স্পেশালি, লাম, লামুল আমর, ওয়ালায় নেহি, ঠিক আছে, এই দুটো তিনটে পেলাম। তো তিনটা মুখস্ত করো, আর ওই আমিরুন নাহ বা অন্যান্য বই থাকলে সেখান থেকে তোমরা দেখে নিবে, একটা বই কিন্তু সবকিছু পাওয়া যায় না, তাই বিভিন্ন বই থেকে ফলো করতে পারো, আমি দু একটা বই থেকে এখানে দিয়েছি এবং অন্যান্য বই থেকে দেখতে পারো। ওকে, তো প্রথম তিনটে, প্রথম 6টা উদাহরণ আমরা দেখলাম এবং লা দিয়ে, তারপরে যে তিনটে সেন্টেন্স দেখলাম সেটা ইন দিয়ে এবং এই তিন সেন্টেন্স। তো দেখো এখানে বাহাসি কি বলছে, ইয়াস্তামিলু কুল্লু কুল্লু মিসালিন মিনাল আমসিলা আস-সিত্তা আল-উলা, মানে প্রথম যে 6টা উদাহরণ আছে, আল আলা ফিআলি মুদারি ক্বাবলাহু আহাদুল হারফাইন লাম ওয়া লা, লাম এবং লা এসেছে, ওয়া ইয়াদুল্লুল হারফ আল-উল আওয়াল আলা নাফি নাফি আল ফিআল ফি যামানিল মাদি। তো নাফি করেছে মানে
স্পেসিফাই করেছে পাস্ট টেন্সের জন্য। ওয়ুফিদুল হারফ আসানি ইয়ানি আচ্ছা নাহাল মুখাতাব আনিল ফিআল, যে মুখাতাব যে বর্তমান মানে আছে চেষ্টা করছে তাকে সেখান থেকে নিষেধ করা হচ্ছে যে তুমি এটা করো না, ঠিক আছে? তার মানে নেগেটিভ সেন্টেন্স হচ্ছে, নিষেধাজ্ঞা সেন্টেন্স হচ্ছে। তো ইদা তাআমালতা আখার কুল্লা মুদারি মাসবুক ইয়ানি বি আহাদি হাদাইন আল হারফাইন ফি হাদিহি আল আমসিলা ও ফি গায়রিহা ওয়াজাদতাহু মাজসুমান, লক্ষ্য করো এখানে দেখবে মাজসুম হয়েছে। লাকিন্নাকা ইদা হাজাফতা, আর যদি তুমি হাজাফ করে দাও প্রথম ছটার মধ্যে, দেখো ইয়াহফাজু ইয়াহফাজ বলছি আমরা, লামটা হটিয়ে দিলেই যদি এখানে লামটাকে হাজাফ করে দাও ওয়াজাদতাহু মারফুআন, তাহলে সেখানে কিন্তু মারফু হয়ে যাবে অর্থাৎ পেশ হয়ে যাবে। আরা আন কুল্লা মিন হাযাইন আল হারফাইন ইদা দাখালা আলা ইয়ানি জাজম আখারহু, জাজমা আখারহু, এক্ষেত্রে কি হয়েছে যখনই এই হার্ফ গুলো এসেছে মুজারের আগে তখন তাকে জজম প্রদান করছে, ঠিক। ওয়াইদা তাআমালতা আল আমসিলা আস সুলাসা আল আখিরা, দেখতে পাচ্ছ যে তুমি ওয়াইদা তাআমালতা তুমি যখন স্টাডি করছো প্রেস সালাসা আল আখিরা লাস্ট, তো ওয়াজাদতা দেখবে তুমি সেখানে পাবে কুল্লা মিসালিম মিন বিল হারফ ইন, তো সেটা স্টার্ট হয়েছে ইন দিয়ে, ও মুস্তামিলান আলা ইয়ানি আলা ফিআলাইন মুজারি, সেখানে দুটো ফেল মুজারে ইউজ করা হয়েছে এবং দুটোই জাজম হয়েছে। হুসুল আউয়াল মিন হিমা ইয়ানি শর্ত ফি ফিল হুসুল আসানি, তার প্রথমটা হচ্ছে শর্ত, ফাফাতাহান নওয়াফিজ ফাতহুন নওয়াফিজ মিন আল আউয়াল মিসাল শর্ত, তো এখানে দেখো একটা শর্ত হবে দ্বিতীয়টা জাজা হবে, এর মনে হয় ব্যাখ্যাটা আমি পরের পেজে লিখেছি। আচ্ছা আছে কি ওয়াল্লাযী আফাদা শর্ত, আর আফাদা শর্ত শর্ত কি ফায়দা দিয়েছে, যে জাজমু কুল্লা মিন আল ফিআলাইন ওয়া ইযা তুসাম্মা হরফু শর্ত ওয়া জাজম ওয়া ইউসাম্মা ফিআল শর্ত ওয়া ফিআল আসানি আল জাওয়াবু শর্ত, ঠিক আছে জাওয়াবু শর্ত, তো ফিলটা হচ্ছে জবাব বা জবাব দুটোতেই, মানে যেটা তুমি কন্ডিশনাল সেন্টেন্স বলবে তো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে তুমি কন্ডিশন দিবে সেটা মুজারের সেগা হবে এবং তাকেও সাকিন দেওয়া হবে, জজম দেওয়া হবে তার লাস্ট করে, এবং তার উত্তরে তার প্রতি উত্তরে তুমি যেটা বলবে সেটাও শেষ করা হবে। জানতে পারলাম আজকে জজমু ফেয়ালিল মুজারের সম্বন্ধে, এর আগে আমরা জেনেছিলাম নসবুল ফিআলিল মুদারে। ওকে ধন্যবাদ প্রিয় ছাত্র বন্ধুরা, তোমরা ভিডিও দেখতে থাকো এবং আশা করছি তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।